আমার নাম রফিক। ভূতপ্রেতে আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমার সাথে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। ব্যাংকের কাছেই গুলশান এলাকায় আমি খুব সস্তায় একটি ফ্ল্যাট ভাড়া পেয়ে যাই। ফ্ল্যাটটি বেশ বড়ই, প্রথম দেখাতেই ভালো লেগে গেল। তবে এমন রাজকীয় ফ্ল্যাট এত কমে, একটু খটকা লাগলেও আর কিছু বললাম না। বাড়িওয়ালাও ফ্ল্যাটটার বেশ প্রশংসা করছিল, তবে কেন যেন মনে হলো বাড়িওয়ালা কিছু একটা লুকাচ্ছে। কিন্তু আমি আর দেরি করলাম না, অফিসের এত কাছে বাসা, তাও এত কমে, এই সুযোগ আর হাতছাড়া হতে দেইনি। অফিসে আমার সবচেয়ে কাছের বন্ধু সানি, তাকেই প্রথম বললাম অফিসের এত কাছে বাসা পাওয়ার ব্যাপারটা। সে তো রীতিমতো খুশি। বলিস কি, যাক ভালোই হলো, তা ট্রিট দিবি কবে বল? আমি হাসলাম। তখনই আসলো আব্দুর রহমান সাহেব। তিনি আমাদের সিনিয়র এবং তিনি পুরনো কর্মচারীদের মধ্যে একজন। তিনি একটু গম্ভীর ধরনের, এসেই বললেন, কি নিয়ে কথা হচ্ছে? সানি বলল, রফিক গুলশান একটি বাসা নিয়েছে। বেশ তো, গুলশানের কোথায়, ঠিকানা কি? আমি ঠিকানা বললাম। আব্দুর রহমানের মুখ শক্ত হয়ে এলো, তিনি গম্ভীরভাবে বললেন, শুনেছি ওই বাড়িটা ভালো না, খারাপ ছায়া আছে, আপনি সাবধানে থাকবেন। আমি হো হো করে হেসে উঠলাম। হাসতে হাসতেই বললাম, ভূত? ওসব আমি বিশ্বাস করি না, ভূতপ্রেত বলতে কিছুই নেই। আব্দুর রহমান সাহেবের মুখটা গম্ভীর হয়েই রইল। আমার বলার আমি বললাম, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে আপনি সাবধানে থাকবেন। এ কথা বলেই তিনি চলে গেলেন, আমরাও যে যার কাজে চলে গেলাম। রাত প্রায় ১২টা ছুঁই করছে, বাড়ির চারপাশে খুব নীরব, দূরে কোথাও কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে। তবে কেন জানি না এই বাড়ির সামনে তারা আসছে না, আসলেও কেমন গড়গড় করতে করতে চলে যায়। হঠাৎ করেই ঘরের দেওয়াল ঘড়িটা বেজে উঠল, বেশ চমকে উঠলাম। আরও একটা ব্যাপার অনুভব করলাম, যেন মনে হচ্ছে এই ফ্ল্যাটে আমি একা নই, কেউ আছে আমার সাথে, আমাকে নীরবে দেখছে। দারুণ এক অস্বস্তি নিয়ে আমি ঘুমাতে গেলাম। রাত কটা বাজে জানি না, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। সচরাচর আমার ঘুম ভাঙে না। হঠাৎ একটা কান্নার শব্দ কানে এলো, মনে হচ্ছে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো শিশু হবে। কিন্তু এত রাতে এভাবে কাঁদছে কেন? তার চেয়েও বড় ব্যাপার হলো, মনে হচ্ছে কান্নার শব্দটা আমার আশেপাশে থেকেই আসছে। হঠাৎ চোখ গেল সিলিংয়ের দিকে, চেয়ে দেখি একটা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার পুরো শরীরটা ধবধবে সাদা, কি ভয়ঙ্কর দেখতে। ছেলেটা পুরোই উল্টো হয়ে আছে, কিন্তু সে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি লাইট জ্বাললাম, দেখলাম ওখানে কেউ নেই। চোখ রগড়ে দেখলাম, নাহ, কেউ তো নেই। তবে কি আমি ভুল দেখলাম? হতে পারে আমি ভুল দেখেছি, আব্দুর রহমান সাহেবের কথাগুলো মাথায় ঢুকে গেছে, তাই একটু ভয় ভয় করছে, উল্টাপাল্টা দেখছে, আর কিছু নয়। হঠাৎ আমার বেডরুমের দরজার সামনে দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড়ে গেল, বেশ চমকে উঠলাম। এবার আমি ভয় পেতে শুরু করলাম। কাঁপা কাঁপা পায়ে আমি এগিয়ে গেলাম পাশের রুমে। গিয়ে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার নয়। দক্ষিণ দিকের দেওয়াল থেকে কলকল করে রক্ত গড়িয়ে পড়ছে, পুরো ঘরটা যেন রক্তে ভেসে যাচ্ছে। আমার পাশের দেওয়ালটায় চোখ গেল, চেয়ে দেখি রক্ত দিয়ে কেউ কিছু একটা লিখছে, কিন্তু যে লিখছে
সে কোথায়? লেখা শেষ হল, আমাকে মুক্তি দাও। আবার রক্তে ভেজে দক্ষিণ দিকের দেওয়ালটার দিকে তাকালাম। আমি চমকে উঠলাম। সেই ছেলেটি একদম আমার কাছে চলে এসেছে আর আমাকে বলছে, আমাকে মুক্তি দাও। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিনই আমি বাড়িওয়ালাকে নোটিশ দিলাম। আর যাই হোক, এই ভুতুরে বাড়িতে থাকা সম্ভব নয়। এরপর বেশ কিছুদিন কেটে গেল। ওই বাড়িটাতে কেউ আর থাকতে পারে না, সবাই উল্টাপাল্টা কিছু না কিছু একটা দেখে। বাড়িটি ভেঙে ফেলা হলো। বাড়ি ভাঙার সময় শ্রমিকেরা স্টোর রুম থেকে একটা কফিন খুঁজে পায়, যেটা মাটি দিয়ে ভরা ছিল। মাটি সরানোর পর দেখা যায় একটি 6-7 বছরের বাচ্চার ডেড বডি। বাচ্চাটার লাশ এতই জীবন্ত ছিল, দেখে মনে হচ্ছিল বাচ্চাটাকে মাত্রই কফিনে রাখা হয়েছে। এছাড়া কফিনটির ভেতরে একটি কাগজ ছিল, যেখানে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত উল্টো করে লেখা ছিল। ধারণা করা হয় বাচ্চাটাকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল। ব্যাপারটা সত্যিই অনেক ভয়ঙ্কর। Thank you.